গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন খুলনা চার আসনের নৌকার মাঝি জেলা আওয়ামী লীগের সদস্য এমপি আব্দুল সালাম মর্শিদে খুলনা জেলা প্রতিনিধি রাশেল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি এছাড়াও বঙ্গবন্ধু ও তার পরিবারের সহিত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে শ্রদ্ধা জানানো শেষে আব্দুল সালাম মর্শিদি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তেরোখাদা রূপসা ও দীঘলিয়ার মানুষকে নৌকা দিয়েছেন এ তিন উপজেলার মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন নির্বাচনে নৌকা মার্কা বিপুল ভোটে জয়লাভ করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে খুলনা চার আসনটি উপহার দেব এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশাহ দীঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম তেরোখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম তেরোখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম ওয়াহিদুজ্জামান দীঘালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সর্দার জেলা আওয়ামী লীগের নেতা অধ্যক্ষ ফমা আব্দুল সালাম জাহাঙ্গীর হোসেন মুকুল জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন তেরোখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি তেরোখাদার সাগলদাহ ইউপি চেয়ারম্যান এস এম দিন ইসলাম প্রমুখ এছাড়াও জেলা আওয়ামী তেরো খাদা রুপসা ও দীঘলিয়া আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন